गुड आफ्टरनून स्टूडेंट्स, हमें विनायक सरकार। आज के क्लास इलेवेनर पॉलिटिकल साइंस अर्थात राष्ट्रविज्ञान क्लसटा शुरू कर लम। देखो एर आगे दिन हमें जा टेक्स्ट अनुजाई से समाजबद्ध जीव हिसाब से मानूष समाज विज्ञान और समाज इत्यादि नहीं। आज के टेक्स्ट बुटाई पढ़ाची तुम्हारे एवं आजकल जो विषय आज राजनीति से राजनीति नहीं आलोचना करब तुम्हारे संगे। एन चलो हमें टेक्सटे चले जाने पढ़ी तुम्हारा शुनो तपर हमें सेटार व्याख्या करार चेषा कर। देखो आज के जेटा पढ़ाची राजनीति, राजनीति शब्दटर उत्पत्ति ओरिजिन अब द वर्ड पॉलिटिक्स सेटा नहीं आगे बोलिनी। तुम्हरा तो एमनि राजनीति कथाटा शुनेछो आमादेर एखानेओ विभिन्न दल बा दलियों व्यवस्था विभिन्न दल रयेछे तारा राजनीति करे, तारपरे नेता रयेछे तुम्हारे पाड़ाय पाड़ाय पंचायत आछे तारा राजनीति करे। तुम्हरा राजनीति कथाटार साथे मने हय एखन पर्यन्त तोमादेर परिचय हयेछे। तो एबार देखो ग्रीक दार्शनिक एरिस्टोटलेर कालजयी ग्रंथटिर नाम पॉलिटिक्स। एकजन विशाल दार्शनिक छिलेन एरिस्टोटल, तो तार जे ग्रंथटा पॉलिटिक्स सेखाने सेई राजनीति सम्पर्के बला आछे एवं सेटाई प्रथम राजनीति सम्पर्के एकटा धारणा आमरा पाई। सेखाने देखो ग्रीक शब्द पोलिस थेके इंग्रेजी पॉलिटिक्स शब्दटी एसेछे। आमादेर जे इंग्रेजी भाषा एसेछे इंग्रेजी भाषार मध्य अनेक भाषा तार मध्य समन्वित आछे, जेरकम आमादेर जेरकम बांगला आछे, तारपरे हिंदी आछे, एछाड़ा उड़िया आछे, आर भारतवर्षेर आरो अनेक धाचेर भाषा आछे एवं सेई भाषार मातृभाषा जेटा माँ सेटा हच्छे संस्कृत। ठीक तेमनि इंग्रेजी जे भाषाटा तैरि हयेछे सेटाओ किन्तु विभिन्न अन्यान्य भाषार संगे मिलिए बा साहाज्य निये सेइ समस्त जिनिसगुलो तैरि हयेछे, माने इंग्रेजी भाषाटा तैरि हयेछे। ठीक ग्रीक शब्द बा ग्रीक भाषा थेकेओ इंग्रेजी भाषाटा एसेछे, ल्याटिन शब्द थेकेओ इंग्रेजी भाषा एसेछे। এখানে গ্রিক শব্দ পলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি এসেছে। পলিস শব্দের অর্থ হচ্ছে নগর, নগর মানে সিটি। সমকালীন গ্রিক নগর রাষ্ট্রসমূহ এবং তাদের অনুসৃত নীতি ও সমস্যাদি সংক্রান্ত আলোচনাকে অ্যারিস্টটল রাজনীতির বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেছিলেন। দেখো অ্যারিস্টটল যে বিষয়গুলো নিয়ে বলেছেন নগর রাষ্ট্র সম্পর্কে তিনি বলেছেন, সেখানের সম্পর্কিত রাজনীতি সম্পর্কে বলেছেন। নগর রাষ্ট্র বলতে কি, প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম যে মানুষ আগে একা ছিল, পরিবার থেকে কয়েকটা পরিবার গিয়ে একটা সমাজ হলো, কতগুলো গোষ্ঠী মিলে একটা দল তৈরি হলো, সেখান থেকে একটা নগর তৈরি হলো, অনেকগুলো গ্রাম নিয়ে নগর তৈরি হলো, সেভাবে নগর রাষ্ট্রের উদ্ভব হলো তোমাদেরকে বলেছি। তো দার্শনিক অ্যারিস্টটলও সেই নগর রাষ্ট্রের কথাই তিনি বলেছেন। এবার দেখো কিন্তু আকৃতি প্রকৃতি কার্যাবলী প্রভৃতি সর্বক্ষেত্রেই আধুনিক রাষ্ট্রের সঙ্গে প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। একটা নগর রাষ্ট্র মানে কি, ওখানে হয়তো কয়েক হাজার লোক থাকতো, তার একটা নির্দিষ্ট একটা সীমানা আছে। মনে করো নগর রাষ্ট্রটা কীরকম হতে পারে তার পরিধি, মনে করো আমরা মাদারিহাট বীরপাড়া ব্লকে আছি, তো মনে করো টোটাল মাদারিহাটটা নিয়ে একটা নগর এবং সেটাকেই বলা হতো রাষ্ট্র। তো দেখো এখনকার দিনে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ব্যবস্থায় রাষ্ট্রের পরিধি কত বড় হয়, রাষ্ট্র কত বড় হয়ে থাকে, সেই তুলনায় তো এইটুকু জায়গা বা এইটুকু ভৌগোলিক পরিধি তো খুবই কম। তাই সেই সময়ে ওইটুকুনি জায়গার মধ্যে কী সমস্যা
তার চরিত্র প্রকৃতি এগুলোর সাথে তো বর্তমানের রাষ্ট্র ব্যবস্থার কোনো মিল থাকতে পারে না। তাই এখানে বলেছে যে আকৃতি প্রকৃতি কার্যবলী প্রভৃতি সর্বক্ষেত্রেই আধুনিক রাষ্ট্রের সঙ্গে প্রাচীন গ্রীস নবরাষ্ট্রের মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। এবার বলেছে তাছাড়া বর্তমানে মানুষের রাজনৈতিক জীবন অত্যন্ত জটিল ও সমস্যা সংকুল। প্রাচীন গ্রিক পদ্ধতিতে এই সব সমস্যার সমাধান করা আদৌ সম্ভব নয়। তাই রাজনীতি বলতে অ্যারিস্টটল যা বোঝাতে চেয়েছিলেন বর্তমানে সেই অর্থে রাজনীতি শব্দটির প্রয়োগ দেখা যায় না। দেখো একদম একই কথা যে এখন মনে করো এটা ভারতবর্ষ, কত বিশাল দেশ, ওদিকে কাশ্মীর, এদিকে কন্যাকুমারী দক্ষিণে, এবার পূর্ব দিকে দেখো এই যে আমাদের যে পূর্বাঞ্চলের যে রাষ্ট্রগুলো আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত রাষ্ট্রগুলো গিয়ে সেই অরুণাচল প্রদেশ, ব্রহ্মদেশের এইদিকে, আর ওদিকে চীনের দিকে লেগে গেছে, আর এদিকে গুজরাট একদম তোমার পশ্চিম দিকে, পাঞ্জাব আছে, আর এদিকে মহারাষ্ট্র আছে, বিশাল বড় পরিধি আমাদের ভারতবর্ষ, তোমরা গুগলে পড়েছ তো। এত বড় দেশের জনসংখ্যা এখন প্রায় 130-140 কোটি, তো এদের সমস্যাও আলাদা, যুগ পরিবর্তন হয়ে গেছে, আগের মতো যুগ নেই, টেকনোলজি চলে এসছে, তাই সমস্যাও আলাদা। আগে মানুষের হিসাবপত্র খাতাপত্র নিয়ে ঝামেলা হতো, এখন কম্পিউটার নিয়ে ঝামেলা হয়, তোমরা জানো। আগে শুধু সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই পরস্পরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হতো, দেখা করলে তবে যোগাযোগ হতো, এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক, মোবাইলের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি। তাই আমাদের মাধ্যমগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই তাদের সমস্যাগুলোও চেঞ্জ হয়ে গেছে, তাই আগের যে নগররাষ্ট্রের যে সমস্যা বা প্রকৃতি সেগুলোর সাথে এখনকার দিনের রাষ্ট্রের তো কোনো তুলনা হয় না। তাই সেটা বলেছে যে রাজনীতি বলতে অ্যারিস্টটল যা বোঝাতে চেয়েছিলেন সেই নগররাষ্ট্র সম্পর্কে সেটাকে মাথায় নিয়ে উনি বলেছিলেন বর্তমানে সেই অর্থে রাজনীতি শব্দটির প্রয়োগ দেখা যায় না। তাহলে এটুকু জিনিস তোমরা বুঝে নাও যে রাজনীতি শব্দের উৎপত্তি গ্রিক শব্দ পলিস থেকে হয়েছে, পলিস মানে নগর, সেখানে নগররাষ্ট্র, এবং অ্যারিস্টটল সেটাই বলেছিলেন। কিন্তু নগররাষ্ট্রর ব্যাপারটা নিয়ে এখন চলে না ব্যাপারটা, এখন আমাদের রাষ্ট্র অনেক বড়, এটা আমি তোমাদেরকে জিস্ট বলে দিচ্ছি যে যদিও ওটা পলিস থেকে এসেছে কিন্তু এখন সেটা ঠিক মানানসই হয় না। তো যাই হোক, পরে চলে আসি, চলো নেক্সট পয়েন্ট হচ্ছে রাজনীতির সংজ্ঞা। রাজনীতি কাকে বলে দেখো আমি পড়ছি, তোমরা শোনো। মানুষের জীবন এবং মনুষ্য সমাজের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি। এই রাজনীতিকে কেন্দ্র করেই মানুষের সামগ্রিক জীবনের রথচক্র আবর্তিত হয়। কিন্তু রাজনীতি বলতে কী বোঝায় তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক সমাজ তত্ত্ববিদদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। দেখো বর্তমানে তোমরা পেপার খোলো আর আশপাশে যেখানেই যাও তোমরা রাজনীতি কথাটা তোমরা শুনতেই পাও। তাই বলেছে যে আমাদের সমাজের কেন্দ্রবিন্দুতে রাজনীতি রয়েছে, এই রাজনীতিকে কেন্দ্র করেই মানুষের জীবনচক্র আবর্তিত হয়। কীভাবে বলো তো? সেটা হচ্ছে দেখো, একটা বাচ্চা যখন জন্ম নেয় তারপরে সে বড় হয় আস্তে আস্তে, একা একা তো বড় হয় না, তার বাবা মা, তার পরিবার, তাদের সাহায্যেই সে বড় হয়। এবার দেখো তার বাবা মা যে কোনো দলের সমর্থক হতে পারে, সে যেহেতু ভোট দেয়, আমি ধরে নিচ্ছি নাগরিকরা প্রত্যেকে ভোট দেয়, এবং যখনই ভোট দিতে হয় তখনই কোনো না কোনো দলকে সমর্থন করেই ভোট দিতে হয়, তখনই কিন্তু একটা মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যায় যে আমি কোন দলকে ভোট দেব আর কোন দলকে আমি দেব না, আমি যাকে ভোট দেব কেন দেব, সে আমার পাড়ার কী উন্নতি করেছে, সে আমার দেশের কী উন্নতি করছে, বা যাকে আমি দেব না কেন দেব না, সে আমার কী ক্ষতি করেছে, আমার পাড়ার, আমার দেশের, দশের বা আমাদের প্রজন্মের ভবিষ্যতের জন্য কী ক্ষতি করবে, তাই তাকে আমি ভোট দেব না এবং তাকে গভর্নমেন্ট ফর্ম করতে দেব না বা পঞ্চায়েত ফর্ম করতে দেব না। দেখো একটা মানুষ খুব সাধারণভাবেই রাজনীতির সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে। তো এর জন্যই বলছে যে মানুষ সমাজের
কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজনীতি। এবার রাজনীতি কাকে বলে সেই ব্যাপারে মত পার্থক্য রয়েছে, এখানে কি আছে আমি পড়ছি শোনো। সাধারণভাবে রাজনীতি বলতে দলীয় রাজনীতি বা পার্টি পলিটিক্স যেটাকে বলে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত ও ক্ষমতা দখলের লড়াই, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্তৃক অনুসৃত কৌশল প্রভৃতিকে বোঝায়। যে সাধারণভাবে রাজনীতি বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন পার্টি বিভিন্ন দল, তোমরা চেনো আমাদের ভারতবর্ষের যে বিভিন্ন দলগুলো রয়েছে, সেদিন আমি আলোচনা করেছি, সেই দলের বিভিন্ন নীতি থাকে যে কীভাবে আমি দেশের ভালো করব, এইভাবে এই নীতিতে আমাদের চলতে হবে, বা আমার যে বিরোধী দল আছে তাকে কীভাবে আমি কাবু করব, মানুষরা সেই বিরোধী দলকে ভুল বুঝে আমাকে ভোট দেবে, সেইগুলো হচ্ছে কৌশল, বিভিন্ন রাজনৈতিক দলের বা নেতাদের কৌশল। তো সেই ব্যাপারগুলোই হচ্ছে রাজনীতি বলা হয়। কিন্তু রাজনীতি সম্পর্কে এরূপ ধারণা কেবল বিভ্রান্তিকরই নয়, সংকীর্ণতা দোষে দুষ্ট বটে। এটাকে আবার শুধু এইরূপ ধারণাকে বিভ্রান্তিমূলক বলা হয়েছে এবং সংকীর্ণতা দোষে দুষ্টও বলে, যেটা খুব সংকীর্ণ মত, খুব ছোট মনের ব্যাপার যে রাজনীতি কি শুধুমাত্র অন্য দলকে খাটো করারই বা অন্য দলকে খাটো করে নিজের ভোট টানার ব্যাপারই, তার বাইরে কি কিছু নেই? তাহলে তো রাজনীতিতে শুধু খারাপ কথাই আসবে, তা কেন? তাই এখানে বলেছে, আবার কেউ কেউ ন্যায় নীতি বর্জিত উপায়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ করাকেও রাজনীতি বলে চিহ্নিত করেন। দেখো, অনেক দুর্নীতিগ্রস্ত নেতা থাকে, আমরা শুনেছি, পেপারেও দেখি, যে ন্যায় নীতি বিসর্জন করে সে হয়তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন কাজ করে থাকে। তো অনেকে এই যে সুবিধা লাভ করে থাকে এটাকেও রাজনীতি বলে কিন্তু চিহ্নিতকরণ করেন, কিন্তু তাই বলে সবাই সেটা মানে না, যে কয়েকজন খারাপ লোকের জন্য সম্পূর্ণ ব্যবস্থাটাই কেন খারাপ হবে, সেটাও অনেকে বলেন। তাই কারোর কারোর মতে রাজনীতি হলো অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ, দ্য মোর সিভিলাইজড মোডস অফ ডিসিশন মেকিং, যে অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ। দেখো, রাজনীতি হচ্ছে একটা সিদ্ধান্তের ব্যাপার, কোনো একটা দল আছে, তারা যারা এই দলটা করে তারা হচ্ছে গিয়ে মিলেমিশে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা এইভাবে চলব, আমাদের দল এইভাবে চলবে, জনগণের জন্য এইভাবে কাজ করবে, এই এই কাজগুলো করবে, তাই একসাথে সিদ্ধান্ত গ্রহণ, সেটাকেও বলছে যে অধিকতর সভ্য উপায়ে, অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ, তাই বলেছে। এবার দেখো, কিন্তু হেগ, হ্যারপ, ব্রেসলিন, এই নামগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তাদের রচিত কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই বইটার নামও তোমাদের মনে রাখতে হবে, এক নম্বরের প্রশ্নেও আসতে পারে, অ্যান্ড ইন্ট্রোডাকশন এই যে বইটার নাম বলেছে, এরকম এই নামক পুস্তকে রাজনীতিকে এমন একটি প্রক্রিয়া বা প্রসেস হিসেবে চিহ্নিত করেছেন যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। ওনারা বলেছেন এটা একটা প্রক্রিয়া, এটা একটা প্রসেস যার সাহায্যে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়। এর মানেটা কি? ওই যে তোমাদেরকে একটু আগে বললাম যে মনে করো কোনো একটা দল সরকারে আছে, তারা জিতে সরকার গড়েছে, এবার সেই দলে যারা রয়েছে, সেই দলের যারা সভ্য আছে, তারা কি তাদেরকে একটা গোষ্ঠী ভোট দিয়ে তাদেরকে জিতিয়েছে, মিনিস্টার করেছে, মুখ্যমন্ত্রী করেছে, প্রধানমন্ত্রী করেছে? এইবার দেখো, সেই সমস্ত গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ বলতে যে সমস্ত মিনিস্টারদেরকে পাঠানো হয়েছে, মানে আমাদের সমাজের উন্নতি করবার জন্য, দেশের উন্নতি করবার জন্য, তারা মিলেমিশে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, করে সেটা আইনে রূপান্তরিত করে সেটা দেশে চালায়, যে এটা করা যাবে না, এটা করতে হবে, যে বিভিন্ন আইনগুলো আছে প্রণয়ন করে সমাজের ভালোর জন্য। বা এর আগেও তোমাদেরকে বলেছি, কোনো গ্রামে হয়তো ব্রিজ নেই নদীতে, মনে করো তোরসার উপরে আরেকটা ব্রিজ তৈরি করতে হবে, তো সেখানে মন্ত্রিসভায় হয়তো সেটা পাশ হলো, যেটা অনেক টাকার ব্যাপার, এত টাকা স্যাংশন করতে হবে, বা এমএলএ ফান্ড থেকে বা এমপি ফান্ড থেকে টাকা আসলো,
সেটা দিয়ে হলো, এইভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ হয়, সেটা যৌথভাবে বেশ অনেক কজনে মিলে সেটা সিদ্ধান্ত। মনে করো রাজনৈতিক দল এখানে যারা রয়েছে তারা ভাবলো যে মাদারিহাটে এখানে একটা বড় একটা কমিউনিটি হল করতে হবে, তো এখান থেকে কিছু মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে ওপর মহলকে পাঠাবে, তারা আবার সিদ্ধান্ত গ্রহণ করে ডিসিশন নিয়ে এখানে টাকা স্যাংশন করবে, প্ল্যান স্যাংশন করবে, তারপরে এখানে একটা কমিউনিটি হল হবে বা স্টেডিয়াম হবে, যাই হোক। তো রাজনীতির কী করলো, রাজনৈতিক নেতারা এক হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, করে উপর মহলে পাঠিয়ে একটা স্টেডিয়াম স্যাংশন করলো, হয়তো আমাদের মাঠে একটা স্টেডিয়াম হলো, তাহলে রাজনীতির ফলে এটা তো ভালোই হলো। তো এখানে এই ব্যাপারটাই বলতে চেয়েছে যে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়, তো এইভাবেই সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। এবার দেখো, গোষ্ঠীগুলির আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, এদের মধ্যে এক প্রান্তে যেমন একটি একক পরিবার রয়েছে, অন্য প্রান্তে তেমনি রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। দেখো আমাদের সমাজ তো পরিবার দিয়েই শুরু হয়, তাই একটা প্রান্ত মনে করো পরিবার দিয়ে শুরু হলো, এবার সেটা পরিবার থেকে অনেকগুলো পরিবার, সে অনেকগুলো পরিবার নিয়ে একটা সমাজ, সেই সমাজ একটা রাষ্ট্র, এটা মোটামুটি গিয়ে কোথায় ঠেকবে যদি শুরু একটা পরিবার দিয়ে হয়? আমি তো তার আগেও বলবো, একটা মানুষ দিয়ে তৈরি হলো, সেই মানুষ থেকে একটা পরিবার হলো, তার থেকে একটা সমাজ হলো, তার থেকে রাষ্ট্র হলো, রাষ্ট্রের পরে গিয়ে সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, ইন্টারন্যাশনাল কমিউনিটি। সেটা কি, এটার জন্য তোমাকে ছোট্ট তোমাদেরকে একটা ছোট্ট গল্পের মতো একটা জিনিস বলি, তাহলে তোমরা বুঝতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপারটা। এই কিছুদিন আগে পাইলট, যে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট অভিনন্দন পাকিস্তানে পড়ে গিয়েছিল, তোমরা হয়তো শুনেছ অনেকে, সেই পাকিস্তানি একটা জেট প্লেনকে তাড়া করে আমাদের সীমানায় ঢুকে পড়েছিল, তাকে তাড়া করে তাদের সীমানায় পাঠিয়ে দিয়ে সেই প্লেনটাকে সে ঘায়েল করে ফেলে দিয়েছিল, কিন্তু ভুল করে সেও পাকিস্তানের সীমানায় ঢুকে গিয়ে তার প্লেনটাও ধ্বংস হয়ে যায়, সে প্যারাসুট দিয়ে নেমে পড়ে, তখন পাকিস্তানিদের হাতে ধরা পড়ে যায়। এই ঘটনাটা তোমরা অভিনন্দনের পাইলটের ব্যাপারটা জানো, যে বিশাল মুখ আছে, ছবিটা তোমরা হয়তো দেখেছ। এবার যখন অভিনন্দনকে পাকিস্তান আটক করল, তখন কিন্তু বিভিন্ন দেশ ভারতের হয়ে কথা বলল, বিশেষ করে আমেরিকা বা অন্যান্য দেশ, যে অভিনন্দনকে ছেড়ে দেওয়া হোক। ভারত যেমন বলল যে অভিনন্দনকে যদি তোমরা না ছাড়ো তাহলে কিন্তু খুব মুশকিল আছে, এটা ভারতবর্ষের ভারতের সরকার বলেছিল। এবার কি হলো, আন্তর্জাতিক চাপে তারা বাধ্য হলো অভিনন্দনকে ছেড়ে দিতে, অভিনন্দন ফিরে আসলো ভারতবর্ষ। এই যে আন্তর্জাতিক যে অনেকগুলো দেশের সমষ্টি যে চাপ সৃষ্টি করলো, সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, অনেক অনেকগুলো দেশ মিলে আন্তর্জাতিক সম্প্রদায় তৈরি হয়। তো একটা মানুষ থেকে শুরু হলো আমাদের পথ চলা, সেখান থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সম্প্রদায়, তাই এখানে আন্তর্জাতিক সম্প্রদায়টা বলেছে। এবার দেখো আরেকটা জিনিস, তোমরা সার্ক কথাটার নাম শুনেছ? সার্ক, সার্কের মনে করো ফুল হচ্ছে যেটা ফর্ম, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে গিয়ে আমাদের আটটা দেশ, যেমন তার মধ্যে যেরকম ভারত আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে ইত্যাদি, এরা সবাই মিলে এই একটা অ্যাসোসিয়েশন গঠন করেছে, এবং তাদের মধ্যে বিভিন্ন অনেক কিছুর তথ্যের আদান প্রদান হয়, অর্থনৈতিক আদান প্রদান হয়, একে অপরের যখন কোনো অসুবিধা হয় যাতে পরস্পরের সহযোগিতা করা যায় সেই ব্যাপারটা দেখে। মানে হয় না আমরা যেরকম অনেকে মিলে একটা ক্লাব বানাই, অনেক ছেলে পেলে মিলে, তারপরে সেখানে আমরা নিজেদের বিভিন্ন উন্নতিমূলক কাজ করি, এটাও এরকমই একটা অ্যাসোসিয়েশন নিজেদের সুবিধার জন্য। যেরকম দেখো এই যে সার্ক রোড, আমাদের এখানে হচ্ছে এই যে এশিয়ান হাইওয়ে একটা আছে আমাদের মাদ্রিহাটের উপর দিয়ে গেছে, এগুলো কিন্তু এই সমস্ত দেশগুলোরই মিলিত সিদ্ধান্তের ফলস্বরূপ, যে এখানে ভুটান থেকে বাংলাদেশ যাবে, বাংলাদেশ থেকে সেটা নেপাল যাবে, নেপাল থেকে হয়তো সেটা ভারতের মধ্যে দিয়ে পাকিস্তান যাবে,
তারপরে মালদ্বীপে যাবে, শ্রীলঙ্কায় যেভাবে যাবে, এরকম করে একটা যোগাযোগ ব্যবস্থার একটা চেষ্টা চালানো হয়েছে, একটা রাস্তা হয়েছে সমস্ত দেশের মধ্য দিয়ে। তো এটা কিন্তু দেখো এই আন্তর্জাতিক সম্প্রদায়ের এটা একটা উদাহরণ তুমি বলতে পারো, তো আমি বলতে পারছি যে বিভিন্ন দেশ মিলে এটা একটা সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে এই রোডটা তৈরি করেছে। তো এরকম আরও আছে বিভিন্ন দেশ একসাথে মিলে, যেমন ন্যাটো আছে ইউরোপের দেশগুলো এবং আমেরিকা মিলিয়ে তারা হচ্ছে গিয়ে যদি তাদেরকে একটা দেশের উপরে কোনো দেশ আক্রমণ করে ওরা সবগুলো দেশ মিলে ঝাঁপিয়ে পড়ে, ওদের মধ্যে এরকম একটা চুক্তি আছে। তো একটা দেশের সঙ্গে আরেকটা দেশ এভাবে আবদ্ধও থাকতে পারে বা একাধিক দেশ একাধিক দেশের সঙ্গে এভাবে বিভিন্ন সম্পর্কে যুক্ত হতে পারে। আচ্ছা, এবার চলো রাজনীতির প্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করি, নেচার অফ পলিটিক্স, যে রাজনীতিটা কী রকম। হেগ, হ্যারপ ও ব্রেসলিন মনে করেন যে রাজনীতি বিশ্লেষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হল সেই সব অবস্থাকে খুঁজে বের করা যেখানে গোষ্ঠীসমূহ শান্তিপূর্ণ ও কার্যকরভাবে তাদের লক্ষ্য পূরণ করতে পারে। এখানে যে নামগুলো আমি বললাম সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যে তারা মনে করেন অবস্থাকে খুঁজে বের করা যেখানে গোষ্ঠীসমূহ শান্তিপূর্ণ ও কার্যকরভাবে তাদের লক্ষ্য পূরণ করতে পারে। রাজনীতির অন্যতম লক্ষ্য কী? এই যে গোষ্ঠীর কথা বললাম, বিভিন্ন মানুষ মিলেই তো গোষ্ঠী হয় যারা রাজনীতি করে, এবং তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে শান্তিপূর্ণভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা এবং কোনো কাজকর্ম পূর্ণ করা। এই যে বিভিন্ন বললাম, রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ তৈরি করা, ঘর তৈরি করে দেওয়া, দরিদ্র মানুষদেরকে সাহায্য করা, বন্যা আসলে খরা হলে সাহায্য করা মানুষদের, এই সমস্ত জিনিসগুলো করা। এই অর্থে রাজনীতি হলো একটি গঠনমূলক ও বাস্তব বিষয়। তবে তারা একথাও স্বীকার করেছেন যে ওইসব গোষ্ঠীর সদস্যদের মধ্যে লক্ষ্য এবং লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে যথেষ্ট মতবিরোধ থাকে। দেখো, রাজনীতি তো শুধু তাত্ত্বিক বিষয় নয়, যারা রাজনীতি করে তাদেরকে মাঠে ময়দানে নেমে রাজনীতি করতে হয়। কারোর যদি অসুবিধা হয় তার বাড়িতে গিয়ে সেই অসুবিধা জেনে নিয়ে, কেউ হয়তো অসুস্থ, সে হয়তো তার পাশের পঞ্চায়েতকে বললো আমার বাড়ির অসুস্থ, আমার এই অবস্থায় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দাও, সে তখন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল, তাকে হাসপাতালে পাঠালো, সেখানে যদি ব্লাডের প্রয়োজন হয় তখন কী করলো, রাজনৈতিকভাবে যারা পরিচিত আছে তারা ব্লাডের ব্যবস্থা করে দিল। এইভাবে রাজনীতির সঙ্গে আমরা সবাই কিন্তু যুক্ত, এইভাবে উপকৃতও হই। তো এখানে এইভাবে যেমন হয় তেমনি আবার মতবিরোধও আছে। এখানে কী বলেছে যে এই লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে অনেক মতবিরোধ থাকে, অনেক দ্বন্দ্ব থাকে। কীরকম? সাপোজ আমি হয়তো যে নেতার কাছে গেলাম আমি হয়তো সেই দল করি না, তখন হয়তো সে হয়তো বলে বসলো যে না আমি তোমার কাজ করব না, তখন আমি আমার সাথে একটা মতবিরোধ হলো। এইভাবে অনেক ধরনের একটা গণ্ডগোল লাগতে পারে রাজনীতির ব্যাপারে। তো এটাই এখানে বলেছে যে লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে যথেষ্ট মতবিরোধ থাকতে পারে। এছাড়াও হয়তো মনে করো দলের কেউ কেউ বলল যে আমরা এখানে এই উন্নতিমূলক কাজটা করতে পারি, আবার দলের হয়তো অন্য কেউ বলল যে না এই কাজটা এইভাবে না করে ওভাবে করো, কেউ বলল যে এখানে আমাদের রেলের প্রয়োজন, কেউ বলল যে রেলের দরকার নেই এখানে আমরা স্টেডিয়াম বানাবো, কেউ বলল এখানে একটা বড় হাসপাতাল দরকার, অথবা কেউ বললো না হাসপাতালের আগে একটা স্কুল দরকার। এরকম করে বিভিন্ন মতবিরোধ হয়ে থাকে রাজনীতিতে। তো তাই এখানে বলেছে যে বিভিন্ন মতবিরোধ হয়ে থাকে, অনেক সময় তাদের মধ্যে লক্ষ্য সম্পর্কে মতৈক্য প্রতিষ্ঠিত হলেও লক্ষ্য পূরণের উপায় সম্পর্কে অন্তত প্রাথমিক পর্যায়ে মতবিরোধ বিশেষভাবে প্রত্যক্ষ করা যায়। এই মতবিরোধ দূর করার প্রয়োজনীয়তা থেকেই রাজনীতির মানে প্রকৃত উৎপত্তি ঘটে। দেখো, এই যে বিভিন্ন টাইপের মতবিরোধ হয়, সেই মতবিরোধগুলো হচ্ছে গিয়ে যাতে মেটানো যায় সেটা রাজনীতির মধ্যে দিয়েই মেটানো যায়।
সেখানে কি হয়, কোনো সেরকম ভালো নেতা আসে সেরকম যার একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে, সে এসে পরস্পরের মতবিরোধ মাঝখানে থেকে সেই সমস্যাটা মিটিয়ে দেয়। যেমন মনে করো দুটো বাচ্চার মধ্যে একটা পুতুল নিয়ে গণ্ডগোল হচ্ছে, এ বলে আমাকে দাও, ও বলে আমাকে দাও, তখন যে শক্তিশালী সে হয়তো পুতুলটা ছিনিয়ে নিল আর আরেকজন কাঁদছে, তখন মা আসলো, মা তার প্রভাব খাটিয়ে, মা যেহেতু সর্বোচ্চ তখন শক্তিশালীকে হয়তো বোঝালো যে তুমি এভাবে নিচ্ছ, ওই বাচ্চাটা তো কাঁদছে, তুমি ওকে দিয়ে দাও, তো দিয়ে দিল, এইভাবে সমস্যার সমাধান হয়। তো রাজনীতিতেও এইভাবে সমস্যাগুলোর সমাধান করা যায়। তো যেটা ঘটনা, রাজনীতিতে অপ্রতুলতা থেকেই বিরোধের সৃষ্টি হয়, মানে যেখানে অভাব, অভাব থেকেই কিন্তু বিরোধের সৃষ্টি হয়। আমার এটা লাগবে, ও বলছে না আমার ওটা লাগবে, অভাব যদি না থাকতো তাহলে তো এই বিরোধগুলোর সৃষ্টি হতো না, তাই এখানে বলেছে। এবার বলেছে এরূপ বিরোধ নিষ্পত্তির জন্য যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন, যে এই নিষ্পত্তির জন্য যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ, মানে একজন একা সিদ্ধান্ত নিলেই তো হবে না, সবাইকে সেটা মেনেও নিতে হবে। হয়তো একজন নেতা বললো ভাই এটা করিস না, এটাকে এইভাবে কর, এবার অন্যান্যরা যদি বলে যে না আমরা মানবো না, আমরা শুনবো না, তাহলে তো হবে না, তাই তাদেরকেও মেনে নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, হ্যাঁ আপনি যেটা বলেছেন সেভাবেই হবে। তো এই ব্যাপারটাও রাজনীতিতে রয়েছে। ঠিক, দেখো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু করার ব্যাপার থাকে তখনও কিন্তু রাজনৈতিক দলগুলো পরস্পর একসাথে এসে বসে বৈঠক করে নিয়ে, সে সরকার পক্ষ হোক বিরোধী পক্ষ হোক, বৈঠক করে নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে না যুদ্ধ করতে হবে, তারপরে কিন্তু যুদ্ধ ঘোষণা হয়। তাই সবাই মিলে যৌথভাবে রাজনীতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এইভাবে একটি গোষ্ঠী সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে অখণ্ড সিদ্ধান্ত বলে চিহ্নিত করা হয়ে থাকে। যখন সবাই মিলে এই একটা সিদ্ধান্ত গ্রহণ করে তখন সেটা লিপিবদ্ধ হয়, রেজলিউশন বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন এটা কিন্তু অখণ্ড সিদ্ধান্ত এটাকে বলা হয়। এইসব দিক থেকে বিচার করে হ্যাগ, হ্যারপ ও ব্রেসলিন এই নামগুলো মনে রাখবে, মন্তব্য করেছেন যে রাজনীতির বিষয়বস্তু হলো একটি গোষ্ঠীর জন্য লক্ষ্য নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বণ্টন। ওনারা বলছেন যে বিষয়বস্তু একটি গোষ্ঠীর প্রথমে লক্ষ্য নির্ধারণ, আমাদের কি কাজটা করতে হবে, স্কুল লাগবে না হাসপাতাল লাগবে, এরকম একটা লক্ষ্য নির্ধারণ, তারপরে তার উপরে সিদ্ধান্ত গ্রহণ, স্কুলটা হবে না হাসপাতালটা হবে সেটার সিদ্ধান্ত গ্রহণ, এবং তারপরে গোষ্ঠীর সদস্যদের মধ্যে সম্পদের বণ্টন। সম্পদের বণ্টন মানে ওই স্কুল বা হসপিটাল, ওটাই তো সম্পদের মতো, ওইটাই তো আমাদের বিশাল সম্পদ, স্কুল হলে সেখান থেকে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় হতে পারবে, এটা তো অনেক বড় সম্পদ, আবার হাসপাতাল হলেও সেখানে অনেক রোগীর চিকিৎসা হবে, তারা বাঁচবে, জীবন লাভ করবে, সেটাও একটা সম্পদ। তাই তারপরে সিদ্ধান্ত গ্রহণের পরে সেই সম্পদটা বণ্টন করা হলো, হয় স্কুল করা হলো নাহলে হাসপাতাল করা হলো, যেটা নিয়ে গণ্ডগোল ছিল। তো এইভাবেই ব্যাপারটাকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তবে একথাও সত্য যে কেবল একটি যৌথ সমস্যার অবস্থিতি সবসময় একটি যৌথ সমাধানের পথ খুঁজে বের করার জন্য রাজনৈতিক ইচ্ছার জন্ম দেয় না। যে দেখো রাজনৈতিক ইচ্ছা, পলিটিক্যাল উইল যেটা, এটা কিন্তু সবসময় সবার একটা সমস্যা হলো সেই সমস্যাটার সমাধানের পথ খুঁজে বের করবে, সেটা সবসময় ওটাই যে ওটা করবার জন্য যে রাজনৈতিক ইচ্ছার জন্ম দেয় তা কিন্তু নয়, এটি আরও কারণ থাকতে পারে, হয়তো কোনো সমস্যার ব্যাপার নয়, অন্য কারণেও রাজনৈতিক ইচ্ছার জন্ম দিতে পারে, সেটা শুধু সমস্যা নিরসন করবার জন্যই নয়, রাজনৈতিক নেতাদের আরও কিছু উদ্দেশ্যও থাকতে পারে, সেটা হয়তো বৃহৎ স্বার্থও হতে পারে দেশের জন্য। তাছাড়া গোষ্ঠীর আকার যত বৃহৎ হবে তার সমস্যার সমাধান করা ততই কঠিন হয়ে দাঁড়াবে। দেখো মানুষের সংখ্যা যত বাড়বে তাদের সমস্যা তত বাড়বে, তাই গোষ্ঠী যত বড় হবে তাদের সমস্যাগুলো তত বাড়তে থাকবে, একের থেকে একাধিক হতে থাকবে, তাই সেগুলো আজকে এ বলছে আমার এটা লাগবে, ও বলছে ওটা লাগবে, সাথে সাথে পেছন থেকে আরেকজন বললো আমার ওটা লাগবে, সব তো সব করা সম্ভব হয়ে ওঠে না, জটিল হয়ে যায়, সেটাই বলতে চেয়েছে। এবার এটার একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে, আমি বলছি বৃহৎ সমস্যা যেটা সমাধান করাটা যায় না,
যেমন পরিবেশ রক্ষার কথা বলা যেতে পারে। পরিবেশ রক্ষার সমস্যা হলো একটি মৌলিক সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য যৌথ প্রচেষ্টা প্রয়োজন, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ পরিবেশ রক্ষার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও অনেক সময় সেই আগ্রহ বাস্তবে রূপায়িত হতে পারে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতি উন্নত রাষ্ট্রগুলির মুখে পরিবেশ রক্ষার কথা বললেও বাস্তবে রাজনৈতিক ক্ষেত্রে পরিবেশ রক্ষার যে কোনো যৌথ প্রয়াসের শরিক হতে রাজি নয়। দেখো, আজকে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গরম হয়ে যাচ্ছে পৃথিবী, তোমরা জানো, ওজোন স্তর ফেটে যাচ্ছে, এর ফলে যেটা বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এত পরিমাণে আমাদের বেড়ে যাচ্ছে, বিভিন্ন কলকারখানা পারমাণবিক বিস্ফোরণ বা আরও অনেক কিছু করা হচ্ছে বলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল করা খুব দরকার, এটা আমরা সবসময় বলি, বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি এবং বিভিন্ন দেশের একটা পরিবেশ নিয়ে সভাও হয়, মিটিংও হয়, অনেকে অনেক বড় বড় বক্তৃতা দেন কিন্তু কাজের কাজ কিছু করেন না। প্রত্যেকেই কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি পরিমাণে, যত উন্নত দেশ তত বেশি কার্বন ডাইঅক্সাইড ওনারা আকাশে ছেড়ে দেন, নির্গত করেন। এর ফলে কী হয়, বিশ্ব উষ্ণায়ন হয়ে যায়, পরিবেশ খারাপ হয়, আরও বিভিন্ন রোগ, ক্যান্সার থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে আরও বড় বড় যক্ষা, অনেক কিছু রোগ বেড়ে যায়, মহামারী হয়। এই যে আজকে করোনা চলছে, জানি না এটা কিসের জন্য, প্রকৃতপক্ষে আমাদের হয়তো এই প্রকৃতির সঙ্গে আমরা ছেড়ছাড় করেছি বলেই আজকে আমাদের এরকম হয়েছে, এটাও হতে পারে। তো দেখো, এই পরিবেশগত পরিবেশ রক্ষার ব্যাপারে কিন্তু কখনোই সমস্ত দেশগুলো এগিয়ে আসে না, বিজ্ঞানীদের কথাও তারা শোনে না, রাজনৈতিক নেতারা, যার জন্য আজকে আমাদের পৃথিবীর এই অবস্থা। গরম বেড়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, দেখো এই দুদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, তোমরাও জানো, তো আগে এত গরম ছিল না। তাই এখানে বলেছে যে পরিবেশ রক্ষার প্রয়াস অদ্যাবধি সাফল্য লাভ করতে পারেনি। এই ধরনের যৌথ সমস্যা এবং সেই সব সমস্যার সমাধানের ব্যাপারে ঐক্যমতের মধ্যে যে বিরাট ফাঁক রয়েছে তার কারণ ব্যাখ্যা ও বিশ্লেষণ করাই হলো রাজনীতির কাজ। এই যে দেখো, বিভিন্ন দেশের সঙ্গে ঐক্যমতের এই পরিবেশের ব্যাপারে অনেক পার্থক্য আছে, ঐক্যমত গড়ে ওঠা যায়নি, ওঠেনি। তো এই সমস্ত ব্যাপারে বিশ্লেষণ করা কিন্তু রাজনীতির কাজ। রাজনৈতিক নেতারা, সে আমাদের দেশেরই হোক বা অন্যান্য দেশেরই হোক, তারা মিলে মিশে বসে তারা এই সমস্ত কারণগুলো হচ্ছে কারণগুলো কী সেগুলো খুঁজে বার করবে এবং তার সমস্যার সমাধান করবার ব্যাপারগুলো তারা দেখবে, সেটাও কিন্তু রাজনৈতিক নেতাদের কাজ বা রাজনীতির কাজ, সেটাই এখানে বলেছে। যাই হোক, রাজনীতি সম্পর্কে তোমাদেরকে আমি চেষ্টা করলাম একটুখানি ধারণা দেওয়ার, আরও অনেকভাবে দেওয়া যায় কিন্তু তাতে সময় লাগে অনেক, তো অনলাইনে অনেক সময় অসুবিধা হয়ে যায়, এতক্ষণ ধরে অনেকের মনোযোগও থাকে না অনলাইনে দেখার, তাই বেশি সময় নষ্ট না করে আমি যতটুকু তোমাদেরকে আজকে দেখালাম তোমরা সেটা বোঝার চেষ্টা করবে ভালো করে দেখে নিয়ে, তারপর যদি কিছু বুঝতে না পারো আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি যতটা পারবো তোমাদের প্রশ্নের সমাধান করবার আমি চেষ্টা করব। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এখানেই, এর পরবর্তীতে যে বিভিন্ন রাজনীতি সংক্রান্ত যে বিভিন্ন অভিমত রয়েছে সে ব্যাপারগুলো পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই আমার ক্লাস, ঠিক আছে।